বৃদ্ধাশ্রম আল নম্বর সতেরো আয়াত নম্বর তেইশ চব্বিশে উল্লেখ আছে তোমার প্রভু নির্দেশ দেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ ব্যবহার করবে যদি তাদের একজন বা উভয় তোমার জীবদ্দশায় বার্ধক্য উপনীত হয় তবে তাদের সাথে বিরক্ত প্রকাশ করে শব্দটিও তোমরা বলো না তাদের সাথে বিনয়ের সহিত কথা বলবে এবং তাদের সামনে দয়া আর নম্রতার ডানা মেলে দেবে আর বলো হে প্রভু তাদের প্রতি অনুগ্রহ করো যেমন ভাবে তারা আমাকে শৈশবে লালন করেছে বৃদ্ধাশ্রমের কোন স্থান নেই ইসলামী The solution for humanity. Allah متعطف لا ينتهي لا ينتهي بالحصر ما اعصى السلام عليكم ورحمه الله تعالى وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া দর্শক শ্রোতা পিএসটিভি আজকের এই অনুষ্ঠানে এই প্রোগ্রামে আগের মতোই আমরা এক বিশেষ বিষয় নিয়ে এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুগণ সে প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম জান্নাত কোন পথে রব্বুল আলামিন জান্নাত দিতে চাচ্ছেন কি করলে আমি জান্নাত পেতে পারবো আল্লাহর সাথে আমার এই চুক্তি অব্যাহত থাকবে অক্ষুণ্ণ থাকবে অরবুল্লা আলমিনের কাছে আমি যখন যাব সময় মতো তিনি আমাকে আমার জান্নাত বুঝিয়ে দিবেন কি আমল করলে জান্নাতের সেই মসৃণ পথ আমার জন্য বাধাগ্রস্ত হবে সে বিষয়ে আমরা কথা বলছিলাম গত পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান প্রেক্ষাপটে সে বিষয়টা নিয়েই আলোচনা করছিলাম যে অনেক ক্ষেত্রেই আমি বিভ্রান্ত হই শয়তানের কারণে অনেক ক্ষেত্রে আমি বিভ্রান্ত হই আমার আপনজনের কারণে অনেক ক্ষেত্রে আমি বিভ্রান্ত হই নিজের নফসের কারণে অনেক ক্ষেত্রে আমি রব্বুল আলমিনের বিধিবিধান না মেনে না বুঝে মূর্খতার কারণে জাহালাতের কারণে দিনই জ্ঞান না থাকার কারণে দিনকে পাওয়ার জন্যে দিন বুঝার জন্যে এমন এমন লোকদের কাছে যাচ্ছি এমন এমন লোকদের ধর্ণা দিচ্ছি যারা আমাকে দিন শিখাবে থাক দূরের কথা যারা আমাকে দিনদার হিসেবে আল্লাহর সামনে পেশ করবে থাক দূরের কথা রব্বুল আলমিনের সাথে আমার জান্নাত কেনাবেচার যে চুক্তি হয়েছে সেই চুক্তি অক্ষুণ্ণ রাখার তালিম দিবেন থাক দূরের কথা এমন এমন আকিদা বিশ্বাসের সাথে আমাকে সম্পৃক্ত করছেন এমন এমন কাজ আমার দ্বারা করিয়ে নিচ্ছেন যে কাজগুলোর কারণে আগে আমি আমার পরিচয় আমার পরিচয় ছিল আমি গুনাহগার নিজের সুদ্রানের জন্যে নিজেকে আল্লাহ বানানোর জন্যে জান্নাতের উপযুক্ত করে গড়ে তোলার জন্য যার কাছে নিজেকে সপে দিয়েছি তিনি আর এখন আমার পরিচয় শুধু গুনাগার রাখেননি তিনি আমাকে মুশরিক বানিয়ে ছেড়ে দিয়েছেন নওজবিল্লাহ হিমিন জালিক এমন ভণ্ড প্রতারকদের অভাব দুনিয়ায় বিশেষত আমাদের ভারতীয় উপমহাদেশে এর অভাব কোনো কালেই কম দেখা যায়নি এবং এটা নতুন কোনো বিষয় নয় কোরআন এর সাক্ষী ওর আন এ কারিমের মধ্যে রব্দুল আলেমিন জায়গায় জায়গায় ইয়াহুদীন আসারাদের এই সমস্ত ভণ্ড প্রতারকদের সম্পর্কে বলেছেন এই উন্মদকে সতর্ক করানোর জন্য। রব্দুল আলমিন ইর্ষাদ করছেন ইয়া আয়ুহ্ লেজিন এ ম আনু ইন না ক্যাফি অরম মিনাল আহবা রুবেন লেয়া কুলুন আম ওয়াল নাসিবিল বাতিল ওয়াসুদ্দু না আহম সে বিল ইল্লাহ রব্দুল আলেমিন বলছেন ওহ ইমানদারেরা ইমানদারদের উদ্দেশ্য করি রব্লুল আলামিন বলছেন কারণ এই ইমানদাররাই তো বিভ্রান্ত হয় তাদের কাছে গিয়ে নিজের দিনকে নিজের আকিদা বিশ্বাসকে নিজের তহিদের বিশ্বাসকে ওই সমস্ত ভণ্ডদের কাছে প্রতারকদের কাছে গিয়ে তিনি শেষ করে ফেলেন আলামিন তাদের সম্পর্কে বলছেন যে তারা কিন্তু তোমাকে রবের সাথে মিলিয়ে দিবে না রবের সাথে তোমার নষ্ট হওয়া সম্পর্ককে আবার জুড়ে দিবে না তারা যে কাজটা করবে সেটা হচ্ছে মানুষের কাছ থেকে অন্যায়ভাবে তাদের সম্পদকে গ্রাস করা এটা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য বন্ধুগণ দিনকে নিয়ে এক বাণিজ্য শুরু হয়েছে এই বাণিজ্য অত্যন্ত বাহ্যিকভাবে দুনিয়ার দিক থেকে সফলজনক বাণিজ্য সফল ব্যবসা একচেয়ে নিকৃষ্ট ব্যবসা জগতে আর কিছু আছে কিনা আমাদের জানা নেই যারা ধর্ম নিয়ে ব্যবসা করে আল্লাহ তাহলে সমস্ত উম্মতে মুসলিমাকে হজরত রসুল করিম সাল আলী ওসাল্লামের এই সহজ সরল উম্মতকে এই সমস্ত ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে কবল থেকে হেফাজত না আমিন প্রিয় বন্ধুগণ বলছেন যে তারা শুধু মানুষের ওই মাল সম্পদ খেয়েই ক্ষান্ত হয় না ওয়াসুদ্দিন আনসাবিল্লাহ মানুষকে আল্লাহর পথ থেকে বাধাগ্রস্ত করে এটা কিভাবে হয় এটা স্পষ্ট বর্তমান সমাজের যে দরবারগুলো আমরা দেখি সেখানে দেখাই তো যায় নামাজের খবর নাই কোনো আমলের খবর নাই সেখানে বিকৃত রূপে বিকৃতভাবে বিকৃত পন্থায় পদ্ধতিতে জিকিরের আসর জমে বিকৃতভাবে সেই আসরগুলোর মধ্যে দরুদের বিকৃত আমল শুরু হয় যেগুলোর কোনো ভিত্তি নাই হাদিসে নাই কোর আনে না তাবি এইরা করেছেন না তবে তাবি এইরা করেছেন না মা শায়কিনে কেরাম করেছেন না মহাদ্দিসে কেরাম করেছেন না ফোকাহায় ক্রাম করেছেন না হকানি ওলামায় কেরাম করছেন কেউই না কি সব চলছে এসব দিনকে নিয়ে আল্লাহ তালা হেফাজত করেন আমাদেরকে আপনাদেরকে সতর্ক করাই আসলে আমাদের মাকসাদ প্রিয় বন্ধুগণ নিজের ঈমানটা যেন সেখানে গিয়ে বিসর্জন জন্য দিয়ে আসি তৌহিদের বিশ্বাসটা যেন সেখানে গিয়ে বিসর্জন জন্য আদি আসি তবেই রব্বুল আলমিনের সাথে আমাদের জান্নাত কেনাবেচার যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অব্যাহত থাকবে অক্ষুণ্ণ থাকবে সময় মতো আমরা আমাদের সে আসল ঠিকানা বুঝে পাবো ইনশাআল্লাহ তালা প্রিয় বন্ধুগণ এই সম্পর্কে আমরা বলছিলাম এখন আপনি কিভাবে বুঝবেন কে হক কে না হক কে ভণ্ড কে সত্যিকার না এ কে প্রতারক কে সত্যিকার আলেম কে অলামায় সুদের অন্তর্ভুক্ত কে সত্যিকার হাকি কে আলেম তাদের অন্তর্ভুক্ত কিভাবে বুঝবেন বুঝার সহজ পথ ইসকেল রব্বুল আলমিনের পক্ষ থেকে আমরা পেয়েছি সেটাও স্পষ্ট যেখানে হজরত খলিল ইব্রাহিম আলী ইসলাম দোয়া করেছিলেন বাইতুল্লাহ নির্মাণের পর যে আল্লাহ এই জমিনের মধ্যে এমন কাউকে আপনি পাঠাবেন যিনি কিছু মিশন আদায়ের মাধ্যমে এই জমিনকে আবাদ করে দিবেন তিনি দোয়া করেছিলেন সন্তান ইসমাইল আলহ সালাতাম সহ রবুল আলামিন সেই নবী এবং হবু নবী ওই দুই নবীর দোয়াকে কবুল করেছেন এবং তাদের বক্তব্যটা এত পছন্দ হয়েছে রবুল আলামিনের ওই মিশনের যে ধারাগুলো এত পছন্দ হয়েছে রব্বুল আলামিনের তিনি সেগুলো কোরআনুল কারীমের মধ্যেও বর্ণনা করেছেন হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের মাধ্যমে রব্বুল আলামিন মূলত সেই দুআর উত্তর দিয়েছেন সেই দোয়াকে কবুল করেছেন খলিল্লা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন আরব্বানা ওয়া বা'থ ফীহিম রাসুলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ও ইউআল্লিমুহুমুল কিতাব তিনি দোয়া করেছিলেন হে আল্লাহ আপনি এই জমিনের মধ্যে এমন কোন নবী পাঠান এমন কাউকে পাঠান যিনি কিছু মিশন আদায়ের মাধ্যমে এই আবাদ করবে চারটা মিশন এখানে আয়াত করতে পারবেন শুদ্ধ তিলাওয়াত করতে পারবেন দ্বিতীয় হচ্ছে তিনি কোরআনকে মানুষকে শিখাবেন প্রিয় বন্ধুগণ ছোট্ট একটা বিরতিতে যাব। এ বিষয়ে আমরা বিরতির পর আবার আপনাদের সামনে আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ আল্লাহ সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন والسلام عليكم ورحمة الله تعالى وبركاته لا, ينتهي لا ينتهي

আবু যেভাবেই হোক দায়িত্বটা স্বয়ং দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদায় হটপত অটল থাকবে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছিয়ে ছিল হিবাসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ কাল রাত আটটায় সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বাংলায় তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলিহাসাল্লাম এর সন্ন্যতে অভাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন হিসটিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় সকাল সাতটায় বাংলায় আসসালাম আলাইকুম বন্ধুগণ বিরতির আগে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে মিশন যে মিশন আদায়ের মাধ্যমে একজন প্রকৃত আলেম করিম সাল্লামের নায়েব হিসাবে নিজের পরিচয় দিতে পারবেন একজন প্রকৃত একজন প্রকৃত পথ প্রদর্শক দিনের যেই যোগ্যতার মাধ্যমে এই মহান দায়িত্ব তিনি আদায় করতে পারবেন সেই যোগ্যতাগুলোর মধ্যে একটা হচ্ছে যে তিনি কোরআনুল করিমকে শুদ্ধ রূপে তিলাওয়াত করতে পারবেন কোরআনুল করিমকে যদি কেউ শুদ্ধ রূপে তিলাওয়াত করতে না পারে তার লক্ষ লক্ষ ভক্ত থাকুক সামাজিকভাবে তিনি অনেক প্রতিষ্ঠিত কোনো প্রভাবশালী ব্যক্তি হোক রাজনৈতিক অন্দনে দুর্দণ্ড প্রতাপশালী হোক সে অর্থবিত্ত সব কিছুতে তিনি সকলের ধরা ছোঁয়ার বাইরে হোক তার ওরসের মধ্যে হাজার হাজার গরুর আমদানি হোক ওটের আমদানি হোক মহিষের আমদানি হোক এগুলো কোনো মানদণ্ড নয় একজন হকানি রাহবারের জন্যে দিনই মুরব্বীর জন্য এগুলো কোনো মানদণ্ড নয় কোরআন আন যে মানদণ্ড দিয়েছে যে মানদণ্ড দিয়েছে সেটা হচ্ছে প্রকৃত মানদণ্ড সে মানদণ্ডের এক নম্বর মানদণ্ড হচ্ছে শুদ্ধভাবে কোরআন আন নিজে পড়তে জানবে কোরআন আন হচ্ছে আমার মূল নীতি কোরআন আন হচ্ছে আমার সংবিধান এই সংবিধানই আমি পড়তে পারি না সংবিধানই শুদ্ধ উচ্চারণ করতে পারি না অশুদ্ধভাবে যদি কেউ টেনেটুনি কিছু পড়েও এটাও গ্রহণযোগ্য নয় বরং হাদিস শরীফে আসছে মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন কোরআনের বহু পাঠক তেমন আছে যারা কোরআন পাঠ করে অশুদ্ধ পাঠ করে কোরআন তাদেরকে লানত করে কারণ কোরআনকে অপমান করা হচ্ছে প্রিয় বন্ধুগণ এই যোগ্যতা থাকতে হবে নিজেকে রাহবার শরীয়ত দিনের পথ প্রদর্শক রসুলের নাইব হিসাবে নিজেকে যদি কেউ প্রমাণ করতে চায় নিজেকে যদি দাবি করতে চায় এই প্রথম যোগ্যতা তার লাগবে পরে বড় সুন্দর দ্বিতীয় যোগ্যতা হচ্ছে তিনি আনের তালিম দেন মানুষকে আমি জিজ্ঞেস করি যারা ওই সমস্ত তথা তথাকথিত পীরদের দরবারে গিয়ে নিজেকে সপে দেন আপনি কতদিন এমন পরিবেশের মুখোমুখি হয়েছেন বলুন তো আপনার বিবেককে প্রশ্ন করুন নিরপেক্ষ অবস্থান থেকে আপনি নিজেকে জিজ্ঞেস করুন আল্লাহর বস্তে আপনাদের কাছে বিনয়ের সাথে নিবেদন করছি নিরপেক্ষ অবস্থান কারো পক্ষ নেওয়ার দরকার নেই আপনার ওই কথিত পীরের পক্ষ নেওয়ারও দরকার নেই আমাদের পক্ষ নেওয়ারও দরকার নেই নিরপেক্ষ অবস্থান থেকে আপনি নিজেকে জিজ্ঞেস করুন তো সুরে ফাতেহা তিনি আপনাকে কতদিন শেখানোর জন্য সাথে নিয়ে বসেছিলেন বা কাউকে দায়িত্ব দিয়েছিলেন যে আমার এই ভক্তকে সুরে ফাতেহাটা শিখিয়ে দাও ওর আনের কিছু সুরা যেগুলো নামাজের মধ্যে পড়তে হয় অন্তত অন্তত সেই সূরাগুলা তাকে শিখিয়ে দাও কতদিন আপনি এমন পরিবেশের মুখোমুখি হয়েছেন আমি জিজ্ঞেস করি আপনি দরবারে গিয়েছেন শুনেছেন পীর সাহেব বয়ান করতেছেন আলোচনা করতেছেন বাবার প্রশংসা করতেছেন নিজের বাবার প্রশংসা করতেছেন এই দরবারের মহত্ব বয়ান করতেছেন মান্যত মানলে কি হবে সেই মহত্ব সেই ফজিরত বয়ান করতেছেন আপনার সামনে জিকির শুরু করছেন ভিন্ন তরিকায় ভিন্ন পদ্ধতিতে ভিন্ন শব্দে নানা রকমের শরীয়ত বিরোধী তরিকা পদ্ধতি অবলম্বনের মাধ্যমে শুরু করেছেন আপনি সেই সাথে গা মিলিয়ে দিয়েছেন খিচুড়ি রান্না হয়েছে তবারক রান্না হয়েছে সেগুলো ভোগ করেছেন আর মনে মনে ভাবছেন ভিতরের সমস্ত কলুষতা দূর হয়ে গেল আত্মা পবিত্র হয়ে গেল আজ থেকে আল্লাহর সাথে নতুন করে আমার চুক্তি নবায়ন হয়ে গেল আমি সব কিছু অর্জন করে ফেললাম এটাই কি দিন এটাই কিশোরিয়া আল্লাহ কি তা বলেছেন না রসুল তা বলেছেন সমস্ত কোরআনুল করিমের মধ্যে আপনি খুঁজে দেখুন আহাদিসগুলো খুঁজে দেখুন শরীয়তের মূল বিষয় পড়ুন অধ্যয়ন করুন হাক্কানি আলেমদের কাছে যান দিন বুঝুন শিখুন দেখুন কোথায় আছে এগুলো কেন নিজের এই তৌহিদের বিশ্বাসকে ধ্বংস করে দিচ্ছেন কেন এই শিরিকের মধ্যে লিপ্ত হচ্ছেন কেন এই সমস্ত কবর পূজারীদের অনুসরণ করে নিজের সম্পদ ইমানই সম্পদকে নষ্ট করছেন এবং নিজের দুনিয়ার সম্পদ কেউ আপনি নষ্ট করছেন আল্লাহর কাছে এগুলোর হিসাব দিতে হবে তারা এই আমলগুলো করছেন না যদি কেউ করে থাকেন এই সব জিম্মাদারি যদি কেউ আদায় করে থাকেন নিজেও যদি আমল করে থাকেন মুক্ত জীবন যদি তার থাকে আমাদের কোনো আপত্তি নাই নিজের সংশোধনের জন্য এমন কারো সাথে সম্পর্ক গড়তে আমাদের কোনো আপত্তি নাই সাহাবা ইকরাম আল্লাহ রসুলের দরবারে গিয়েছেন কেন গিয়েছেন আত্মশুদ্ধির জন্যে সাহাবা একরামের কাছে বহু মানুষ আসতেন কেন আসতেন আত্মশুদ্ধির জন্য তাদেরকে তারা তালিম দিতেন মনে রাখবেন হজরত রসুল করিম সাল আলী আসাল্লাম কাল্লাহ তালা আলেমের মাধ্যম বানিয়েছেন এবাদতের মাধ্যম নয় আল্লাহ তালা রসুলকে আলেমের মাধ্যম বানিয়েছেন এবাদতের মাধ্যম নয় রসুলের মাধ্যমে আমরা জানব রসুলের নাইব যারা সাহাবা কিরাম তাবি ইন তাবে তাবি ইন আজ পর্যন্ত হকানি আলেমরা সকলের কাছ থেকে আমরা জানবো তারা আমাদের এবাদতের মাধ্যম নয় এবাদত করব সরাসরি আল্লাহর কারো মাধ্যমে জানবো কিন্তু কারো পূজা নয় মানার নামে এমন মানা নয় যে আমার আল্লাহ কি বলছেন তার ধার ধারে নাই আমার রসুল কি বলছেন তার ধার ধারে নাই সমস্ত ওম্মাহ কি বলছে তার ধার ধারে নাই আমার গুরু আমাকে যা বলেছে আমি তাই মানব এটা তো শিরিক ছাড়া কিচ্ছু না আল্লাহ তহ হদায়ত নসিব করেন আমাদের সবাইকে আল্লাহ তহ শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক আনায়ত করেন মুক্ত করার করেন প্রিয় বন্ধুগণ যে শব্দ এরপরের বাওয়াল হিকমা এবং মানুষকে হিকমা শিক্ষা দেয় এক নম্বর গুণ নিজে কোরআন পড়ে মানুষকে শোনায় দুই নম্বর গুণ হচ্ছে কোরআন মানুষকে শিখায় তিন নম্বর গুণ হচ্ছে যিনি মানুষকে হিকমা শিখায় হিকমা আসলে বহু রকমের তফসির ব্যাখ্যা আছে হিকমার সহজ কথা হচ্ছে যিনি আল্লাহর রসুলের যে সমস্ত জীবন আল্লাহ রসুলের যে হাদিস যে সুন্না এগুলো মানুষকে শিখায় হাদিসের কথা বলে বানানো কিস্সা কাহিনী দিয়ে মানুষকে কাদায় না হাসায় না আল্লাহ রসুল যে সমস্ত কথাগুলো বলেছেন আল্লাহ রসুল যে কাজগুলো করেছেন অথবা সাহাবায়ক রাম রসুলের সামনে যে কাজগুলো করেছেন রসুলের মৌন সম্মতি ছিল সেই সব বিষয়গুলো মানুষকে শোনায় দিনের সাথে দিনের উপর আমল করার জন্য মানুষকে এই সমস্ত কথাগুলো দিয়ে উৎসাহিত করে সেই হচ্ছে প্রকৃত না এ বেনবি সেই হচ্ছে প্রকৃত রাহবার সেই হচ্ছেন প্রকৃত মুরব্বী তিনি হচ্ছেন প্রকৃত আলমী দিন বলি যে কথাই বলুন না কেন এই যোগ্যতা যদি থাকে তাহলে প্রকৃত অর্থে তার সাথেই সম্পর্ক গড়া যাবে তার কাছেই যাওয়া যাবে আলিমদের মজলিসের সাথে আলিমের মজলিসে গিয়ে সামিল হও আলিমদের সাথে বসো আলিমদের সাথে সম্পর্ক গড় এই জাতীয় আলেম যদি হন এমন যোগ্যতার মালিক যদি হন তাহলে না কাজ হবে না হয় ওই আলিম তো আপনাকে বিভ্রান্ত করবে ওই ইয়াহুদি নাসারার আলেমরা যেমনটি করেছিল যাদের সম্পর্কে রব্বুল আলেমিন স্পষ্ট বলে দিয়েছেন লে না মোয়ালান না তাদের মাকসদ তো একটাই অন্যায়ভাবে তারা মানুষের সম্পদ গ্রাস করার জন্যে ধর্মকে বেছে নিয়েছে বিভিন্ন জন বিভিন্ন কাজ করে তারা ধর্মকে বেছে নিয়েছে নিকৃষ্ট এক পন্থা যদিও তাদের দৃষ্টিতে এটা খুব লাভজনক ব্যবসা না বন্ধুগণ তিনটা জিনিস গেল চার নম্বর হচ্ছে এবং যারা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে আত্মা পরিশুদ্ধ করবেন আল্লাহ তালা তারা এমন কোন রাস্তা দেখাবেন এমন কোন আমল বাতলে দিবেন কোরআন এবং সুন্না মোতাবিক এখানে নিজস্ব মন গড়া কোনো রাস্তা বাতলে দিলে হবে না কোরআন সাপোর্ট করে কিনা আমি যে পথ বাতলে দিলাম শরিয়া সাপোর্ট করে কিনা হাদিস আছে কিনা এগুলো আমি দেখব সাহাবাদের আমল আছে কিনা যদি এর মধ্যে থাকে আর গন্ডির মধ্যে থাকে তাহলে গ্রহণযোগ্য হয় এমন কোন সাধনা বাতলে দিলাম আজকে আমরা বিভিন্ন সাধনার কথা শুনি বিভিন্ন মানুষ বিভিন্ন প্রক্রিয়ায় এমন এমন সাধনার মধ্যে মানুষকে লাগিয়ে রাখেন আত্মশুদ্ধির নামে যেগুলো হ বৌদ্ধদের সাথে মিলে যায় অথবা হিন্দুদের সাথে মিলে যায় মুসলিকদের সাথে মিলে যায় মুসলমান এমন কোনো পন্থা পদ্ধতি অবলম্বন করবে না মুসলমানের আদর্শ ওরবুল আলমই নির্ধারণ করে দিয়েছেন আলাহ কদে কায়ে আলাইকুম ফি রসুল ইল্লাহি উসুন হাসানতুল্লিমেন কেনদুল্লাহ ওয়ালিয়মেল্ ওদে কারল্লাহ কে মুসলমানের আদর্শ তো তার প্রিয়নবী মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলিম সেখানে ওই বিভিন্ন ধর্ম থেকে বাছাই করে করে এনে জোড়া জোড়াতালি দিয়ে আমাকে আমার আত্মা পরিশুদ্ধ করার মেহনত করা এটা আসলে সিরিকই নামান্তর এটা সিরিক আমার ধর্মকে আমি বিকৃত করে দিলাম কে অধিকার দিয়েছে আমি কি নবী তাহলে তো এক রকম আমি নবুতের দাবি করলাম নজবিল্লা আমি কি নবী আমি শরীয়ত প্রণেতা যে আমি ইচ্ছা করলেই শরীয়তকে আমার মতো করে সাজিয়ে নিতে পারবো মাকসাদ হাজার ভালো থাকুক উদ্দেশ্য হাজার ভালো থাকুক পন্থা যদি ঠিক না হয় পদ্ধতি যদি ঠিক না হয় তাহলে কখনও সে সফল কাম হতে পারে না আমরা এক আলোচনায় এ বিষয়ে বলেছিলাম যে দাওয়াতের জন্য সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে তিনটা এক হচ্ছে আমার নিয়ত শুদ্ধ থাকতে হবে আমি যে বক্তব্য দিব ওই বক্তব্যও শুদ্ধ থাকতে হবে এবং আমার পন্থা পদ্ধতিও শুদ্ধ থাকতে হবে এই তিন বিষয় যদি পাওয়া যায় দাওয়াতের ক্ষেত্রে তাহলেই আমি সফল কাম হব যাকে দাওয়াত দিচ্ছি দিনের জন্যে তাকেও আল্লাহ তালা হেদায়েত নসিব করবেন আমার নিয়তে যদি গর্বরই থাকে আমার বক্তব্য যদি গর্বরই থাকে বাজে বানানো কিস্সা কাহিনী বলে মানুষকে বিভ্রান্ত করলাম দিনের প্রতি আনার উদ্দেশ্য আমার হাজারও থাকুক এটা একটা ভ্রান্ত পথ ভ্রান্ত পদ্ধতি রসুলের সাল্লাহ আলী ওসাল্লামের শেখানো পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে কাউকে দিনদার বানানো এটা সম্ভব নয় আল্লাহ তাহলে সহি দান করেন আমাদেরকে প্রিয় বন্ধুগণ আমরা এর আগে বলেছি আত্মা পরিশুদ্ধ করার এই মেহনত যারা করেন প্রকৃত অর্থে তারাই আল্লাহ তারাই হাবার হওয়ার যোগ্যতা রাখেন কিন্তু আমার নিজের আত্মাই যদি অপবিত্র হয় আমি নিজেই যদি অপবিত্র মানুষ হই আমি নিজেই যদি গুণার মধ্যে লিপ্ত থাকি আমি নিজেই যদি সরিয়া না মেনে চলি তাহলে আমি কি করে অন্যের আত্মা পরিশুদ্ধ করার মেহনত করতে পারি এটা অসম্ভব এটা অসম্ভব নাপাক দিয়ে নাপাক ধোয়া যায় না পেশাব দিয়ে নাপাক দূর করা যায় না এটা অসম্ভব নাপাক মাটির উপর তায়াম করা যায় না এটা অসম্ভব সম্ভব হচ্ছে পবিত্র পানি লাগবে নাপাক দূর করার জন্যে আমি নিজে যদি পবিত্র হই নিজে যদি সিঁড়ি মুক্ত হই তাহলে না আরেকজনকে আমি সিঁড়ি মুক্ত জীবনের পথ দেখাতে পারবো আমি নিজে যদি বেদাহাত মুক্ত জীবন করতে পারি শূন্যার উপর চলি তাহলে না আমি আরেকজনকে সুন্নার উপর চলার জন্যে উৎসাহিত করতে পারবো আমি নিজেই বেদাহাতি সমস্ত বেদাহাতি কার্যকলাপের মধ্যে আমি জর্জরিত জড়িত আমি নিজেই শিরিক করছি সেখানে আমার কাছে যারা আসবে তাদেরকে আমি মোয়াহিদ এক আল্লাহকে বিশ্বাস করে এক রসুলকে নবী হিসাবে মানে আর রসুলের সুন্াকে আদর্শ হিসাবে গ্রহণ করেছে এটা আমি কিভাবে করবো এটা অসম্ভব এই জন্যই তরবুল আলমিন ওই সমস্ত ইয়াহুদিন আসারাদের আলেমদের সম্পর্কে বলেছিলেন এত মরু আন্না গৌতম আনফুসাকুম আনফুসাকুম্ম আনতুম তলুন হল কিতাবালে তা এটা কিভাবে সম্ভব মানুষকে তোমরা দিনের কথা বলো মরুন আর নাসা বিল বির মানুষকে এক আমলের কথা তোমরা হুকুম করো অথচ তোমরা নিজেদেরকে ভুলে আছো নিজেদের কোনো খবর নাই তোমরা কিতাবও পড়ো সব জেনে শুনেই কাজগুলো করছ তোমরা কি বুঝো না না বুঝার ভান করছ রবুল আলেম তাদেরকে ধমকের সুরে বলছেন এই কথা পে বন্ধুগণ আজকের দুনিয়ায় এই অবস্থায় আমরা লক্ষ্য করছি আজকের পৃথিবীতে এই অবস্থায় আমরা লক্ষ্য করছি কিছু মানুষ নিজেদের পকেট ভারী করার জন্যে আমাকে আপনাকে সাধারণ মুসলমানকে সরল প্রাণ মুসলমান যারা আল্লাহকে পেতে চায় আল্লাহ তাদের দিলটা তাদের মনটা কত উদার ছিল কত চমৎকার ছিল তারা আল্লাহকে পেতে চায় তারা তারা মাহবুদকে পেতে চায় তারা জান্নাত পেতে চায় এই সুন্দর দিলের মানুষগুলাকে আমি মুসরিক বানিয়ে ছেড়ে দিলাম আগে অবস্থায় ভালো ছিল গুনাহ করত তবা করার সুযোগ হলে আল্লাহ তালা মাফ করে দিতেন কোনো ন্যাক আমলের মাধ্যমে মাফ করে দিতেন যেহেতু রব্বুল আলমিন ওয়াদা করেছেন ইন্নাল হাসান আত আত অনেক ন্যাক আমল আছে যেগুলো বদ আমলকে মিটিয়ে দেয় এমন ন্যাক আমল তাদের করার তৌফিক হতো কিন্তু আপনি তো তাকে মুশ্রিক বানায় দেওয়ার কারণে এখন তার পক্ষে কোনো ন্যাক আমল করাও তো সম্ভব নয় কি করে দিলেন একজন মানুষকে আল্লাহ তালা এই দুই শ্রেণীর মানুষকেই হেফাজত করেন যারা নিজেরা গিয়ে বিভ্রান্ত হচ্ছে মুশরিক হয়ে ফিরে আসছে আর যারা মুশ্রিক বানাচ্ছে আল্লাহ সবাইকে সমস্ত মানুষকে উপর চলে আসার ফিরে আসার তৌফিক আমিন প্রিয় বন্ধুগণ আলোচনা আমরা আগামী পর্বে করব ইনশা আলা আমাদের সাথে আবারও অংশগ্রহণ করবেন সেই প্রত্যাশা আপনাদের কাছে রইল ওমা তৌফিক আলাইকুম আহমতুল رب رحيم مشفق متعطف لا ينتهي بالحصر ما متعطف لا ينتهي لا ينتهي بالحصر ما أعصى লকার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে নাও বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিস টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোট আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান জি বি এল ওয়াই ডি তিন শূন্য নয় ছয় তিন চার শূন্য এক

আজ রাত সাড়ে নটায় বা পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে বিস বাংলায়